ওই জবানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর মূসা, জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু, আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, তুমি এলাকার মধ্যে জানাইয়া দাও, তুমি এলাকার মধ্যে ঘোষণা করে দাও, আমার ওই বন্ধু ইন্তেকাল করেছে, আমার ওই বন্ধুর জানাজার মধ্যে যারা গিয়া শরিক হবে, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা যারা করবে, ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় একটা যুবক ছিল, এই যুবক এমন কোন অন্যায় কাজ নেই, এমন কোন পাপাচার নেই যেই সেই পাপাচারের মধ্যে সে লিপ্ত নয়। যত ধরনের অন্যায় কাজ আছে, যত সমাজের মধ্যে গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজের মধ্যে সেই যুবকটা জড়িত ছিল। এই যুবককে অন্যায় কাজ থেকে সরে আসার জন্য, এই গুনার কাজ ছেড়ে দেওয়ার জন্য এলাকার যত মানুষরা ছিলেন, ময় মুরব্বীরা ছিলেন, এরা বারবার তাকে বারণ করেছেন, কিন্তু না, ওই যুবকটা অন্যায় কাজ থেকে সে বিরত থাকল না। এই যুবক গুনার কাজ ছেড়ে দিল না, সেই যুবক গুনার কাজের মধ্যে লিপ্ত। ও মুসলমান ভাইরা আমার, তাকে যতবার বারণ করা হয়, নিষেধ দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তত বেশি সেই যুবকটা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, আরও বেশি আরও বেশি বেশি করে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। ও মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষরা দেখলেন এই যুবকে অন্যায় কাজ থেকে বিরত হচ্ছে না, গুনার কাজ ছেড়ে দিতেছে না, এই যুবকের গুনার কাজগুলো দেখে, এই যুবকের অন্যায় কাজগুলো দেখে, আর এলাকার মধ্যে আরো যত যুবকরা রয়েছে, সমস্ত যুবকরাও তার সাথে গিয়ে তার মতো নষ্ট হতে যাচ্ছে। এলাকার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন, এই যুবককে আর এই এলাকাতে থাকতে দেওয়া হবে না। বারবার, একবার নয়, দুইবার নয়, অনেকবার তাকে আমরা বুঝাইলাম, বারবার তাকে নিষেধ করলাম, গুনার কাজ ছেড়ে দেও রে যুবক, গুনা করো না। কিন্তু এরপরেও আমাদের কথাগুলো সে মানলো না, সে গুনার কাজ ছাড়লো না। তাহলে আর যুবককে বুঝাইলে চলবে না? ও এলাকার সমস্ত মানুষেরা, তাহলে এবার এই যুবককে এলাকা থেকে বিদায় করে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, এলাকার সমস্ত মানুষেরা মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন এবং সেই বৈঠকের মধ্যে সেই যুবকটাকে আনলেন। আনানোর পর সেই যুবককে বলা হলো, ওর যুবক, বারবার তোমাকে আমরা বারণ করেছি, কিন্তু না, তুমি আমাদের কথা শোনো নাই। ওরে যুবক, এই মুহূর্তে থেকে তুমি এই এলাকা ছেড়ে চলে যাবে, কিন্তু এরপরে আর কোনোদিন তুমি এই এলাকার মধ্যে আসতে পারবে না। এরপরেও যদি তোমাকে এই এলাকার কোথাও যদি দেখা যায়, তাহলে তোমাকে হত্যা করা হবে। ও মুসলমান ভাইরা আমার, যখন এই যুবকটাকে এলাকা থেকে বিদায় করে দেওয়া হলো, এলাকা থেকে যখন চলে গেল, যুবক চোখের পানি ঝেড়ে দিয়ে ক্রন্দন করতে লাগলো, এই এলাকার মধ্যে আমার কত আপনজন আছেন, এই এলাকার মধ্যে আমার কত আত্মীয় স্বজন আছেন, কিন্তু এরপরেও আমি এই এলাকাতে থাকতে পারলাম না, সবাই আমাকে এলাকা থেকে বিদায় করে দিলেন, আমার বাবা আছেন, আমার চাচা আছেন, অত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেউ আমাকে এলাকাতে রাখার জন্য সুপারিশ করলেন না। তাহলে এবার বুঝতে পারলাম, দুনিয়াতে যত আপন জন আছে, কেউ আপন নয় আল্লাহ। আমি বুঝতে পারলাম, তুমি মাওলার চেয়ে পৃথিবীতে আর কেউ আপন নয় আল্লাহ। আমি বুঝতে পারলাম, তোমার চেয়ে আর আপন কেউ হতে পারে না আল্লাহ। এত অন্যায় করার পর, সামান্য অন্যায় করার কারণে এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বিদায় করে দিলেন, কিন্তু আমার খালি, ও আমার মালিক,
মালিক, ও আসমান জমিনের খালিক, ও আসমান জমিনের মালিক, আল্লাহ এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এরপরেও তুমি তো তোমার জমিন থেকে আমাকে বাগাইয়া দেও নাই, আল্লাহ বুঝতে পারলাম তোমার চেয়ে আপনার কেউ হতে পারে না, আল্লাহ তোমার চেয়ে তো আপনার দরদি কেউ হতে পারে না, আল্লাহ এখন থেকে আমি তওবা করলাম, আল্লাহ এই মুহূর্তে থেকে আমি অন্যায় কাজগুলো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনো গুনার কাজের মধ্যে আমি লিপ্ত থাকবো না, আমি আর কোনো গুনার কাজ করব না। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলে বলে যুগক যুগের পারে ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে অগ্রসর হতে লাগলো। ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা জঙ্গলের বাসিন্দা হয়ে গেল, জঙ্গলের মধ্যে গিয়ে মহান মালিকের দরবারে জীবনের সমস্ত গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতে লাগলো, আর তওবা করতে লাগলো। এমন তওবা করেছে, এমন ভাবে ক্রন্দন শুরু করে দিয়েছে, এমন ভাবে ক্রন্দন করা আরম্ভ করেছে। ও মুসলমান ভাইরা আমার, এই যুবকের ক্রন্দনের কারণে, খান্দার কারণে এই জঙ্গলের মধ্যে তার যত পশুপঙ্খীগুলো ছিলেন সমস্ত পশুপঙ্খীগুলাও তার সাথে ক্রন্দন করতে লাগলে। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ওই যুবকের ক্রন্দনের কারণে এই জঙ্গলের মধ্যে যত পশুপঙ্খীরা ছিল কেউ ঘুমাইতে পারে নাই, এমনভাবে ক্রন্দন করে শুরু করে দিয়েছে। তো ওই যুবকের ক্রন্দন, ওই যুবকের তওবা মহান মালিকের দরবারে এত পছন্দ হয়েছে। ওরে ও মুসলমান, ওই যুবকের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, শুধু মাফ করে দিয়েছেন তাই নয়, ওই যুবকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই যুবকের নামটা আল্লাহ তাআলা তার ওলিদের দফতরের মধ্যে উঠাইয়া নিলে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বনিস, ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকের নামটা আল্লাহ তাআলা ওলিদের দপ্তরের মধ্যে উঠাইয়া নিলেন। কিছুদিন যাওয়ার পর ওই যুবকটা ইন্তেকাল করল, ওই জাবানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর মুসা, জঙ্গলের মধ্যে আমার একজন বন্ধু, আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, তুমি এলাকার মধ্যে জানাইয়া দাও, তুমি এলাকার মধ্যে ঘোষণা করে দাও, আমার ওই বন্ধু ইন্তেকাল করেছে, আমার ওই বন্ধুর জানাজার মধ্যে যারা গিয়া শরীক হবে, আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা যারা করবে, ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওরে ও মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে ঘোষণা করে দিলেন, এই এলাকার মানুষেরা শুনো, জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু, আল্লাহর একজন অলি ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ওই আল্লাহর বন্ধুর কাফন দাফনের যদি আমরা ব্যবস্থা করতে পারি, যারা কাফন দাফনের ব্যবস্থা করবে, যারা জানাজার নামাজের মধ্যে শরীক হবে, এই সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। যখন ও আমার মুসলমান ভাইরা, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, ঘোষণা করার সাথে সাথে এলাকার মানুষেরা বললো, ও পয়গম্বর মুসা, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি চলেন, জঙ্গলের মধ্যে আল্লাহর যে বন্ধুর বন্ধু ইন্তেকাল করেছে, আমরা তাড়াতাড়ি গিয়ে আল্লাহ তাআলার বন্ধুর সেই অলির কাফন দাফনের ব্যবস্থা করি। ওরে ও মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এলাকার সমস্ত
সমস্ত মানুষেরা, এলাকার মানুষেরা চলে গেল জঙ্গলের মধ্যে। সারা জঙ্গল তালাশ করে দেখতে পেল যেই যুবকটাকে এলাকা থেকে অন্যায় কাজ করার কারণে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকার কারণে, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে এলাকা থেকে যেই যুবকটাকে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই যুবকের লাশটা পড়ে আছে জঙ্গলের মধ্যে। এবার দেখার পর এলাকার মানুষেরা বলতে লাগলো, ওরে ও পয়গম্বর মুসা, আপনারা বললেন জঙ্গলের মধ্যে আল্লাহর একজন আল্লাহর একজন বন্ধু আল্লাহর একজন ইন্তেকাল করেছে। ও পয়গম্বর মুসা, এই যুবক আল্লাহর ওলি হতে পারে না, এই যুবক আল্লাহর বন্ধু হতে পারে না, এই যুবকের চেয়ে পাপিষ্ট এই এলাকার মধ্যে আর কেউ ছিল না, এই যুবকের চেয়ে পাপাচারের মধ্যে লিপ্ত অন্য কেউ ছিল না, এই যুবকটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, এই যুবকটা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে এই যুবককে বারবার আমরা বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, এরপরেও আমাদের কথা শুনল না, আমাদের কথা না মানার কারণে আমরা এলাকা থেকে বিদায় করে দিয়েছি। ও পয়গম্বর মুসা, এই যুবক আল্লাহর বন্ধু হতে পারে না। আরে ও মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলতে লাগলেন, ও আমার খালিক, ও আমার মালিক, ও আমার মাওলা, আপনি বলে দিলেন এই যুবকটা আপনার বন্ধু আপনার ওলি, আর এলাকার মানুষেরা বলতেছে এর মতো পাপিষ্ট আর কেউ হতে পারে না, এই যুবকটা অন্যায় কাজ করার কারণে এই যুবককে এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও আল মাওলা, ও আমার খালিক, ও আমার মালিক, এই এলাকার মানুষেরা বলতেছে এই যুবক কখনো আল্লাহর ওলি হতে পারে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর মুসা, এলাকার মানুষেরা যেই কথা বলতেছে এলাকার মানুষেরার কথা সত্য, এই যুবকটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিল, এই যুবকটা পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু এই যুবকটাকে এলাকা থেকে পাপাচারের মধ্যে লিপ্ত থাকার কারণে এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিদায় করে দেওয়ার পর এই যুবক জঙ্গলের বাসিন্দা হয়ে গেল। জঙ্গলের মধ্যে এসে আমি মালিকের দরবারে এমনভাবে ক্রন্দন করতে লাগলো, এমনভাবে তোবা করেছে, আমি মাওলার বড় পছন্দ হয়েছে তার তোবা তার ক্রন্দনের বিনিময়ে, আমি মাওলার রহমতে জোশ মেরে দিয়েছে, আমি মাওলা এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, এই যুবকের গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে এই যুবকের নামটা আমি আমার ওলিদের দফতরের মধ্যে উঠে আনিলাম। সুবহানাল্লাহ।